15ই নভেম্বর 2020 তারিখে টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত শ্রী আম্মা ভগবানের বার্তা। চিন্তনের জন্য, পৃথক অস্তিত্বের ভ্রান্তি হল দুঃখের কারণ। ধ্যানের জন্য, উনি একজন লম্বা শক্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি ধীরে ঘরে প্রবেশ করলেন এবং চুপচাপ বসলেন। ওনার সম্পর্কে এক শারীরিক শান্তি বিরাজ করছিল। ভগবান জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে যা ঘটেছে সে বিষয়ে কি আপনি কথা বলতে চান? জিজ্ঞাসু উত্তর করলেন, আমার বলার প্রয়োজন নেই, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন তাই বলবো। আমি জানি না যা ঘটেছে তা আমি সঠিকভাবে বলতে পারবো কিনা। এক অর্থে কিছুই ঘটেনি। আমি অত্যন্ত ধনী এক বংশে জন্মগ্রহণ করেছিলাম এবং অত্যন্ত সফল ও পরিপূর্ণ এক জীবন লাভ করেছিলাম। আমি আমার জীবনের উদ্দেশ্য ও কারণ খুঁজতে শুরু করলাম। আমি পৃথিবীর নানান গুরুদের বক্তৃতা শুনতে লাগলাম, প্রচুর বই পড়লাম এবং অত্যন্ত মনোযোগ দিয়ে নানা ধরনের সাধনা করতে লাগলাম। আমি অনেক স্পষ্টতা ও ফল লাভ করলাম, এমনকি অনেক সান্ত্বনাও পেলাম। তবুও আমার জিজ্ঞাসা শেষ হলো না, বরং এটি আরো প্রবল হয়ে উঠল। আমি আপনার অধিবেশনগুলিতে যোগদান করলাম এবং জিজ্ঞাসা আরো বেড়ে গেল, তবু কোনো উত্তর নেই। প্রাথমিক অস্ত্রোপচারের পর আমি মন্দিরে গিয়েছিলাম এবং কিছুদিনের জন্য ধ্যান অভ্যেস করলাম। আরো অস্ত্রোপচার হতে থাকল। একদিন প্রায় এক ঘন্টার কাছাকাছি আমার এক শক্তিশালী উচ্চতর স্থিতির অভিজ্ঞতা হলো। আমাকে শরীর থেকে বের করে নেওয়া হলো। স্পষ্ট দেখতে পেলাম যে বই পড়ে এবং গুরুদের বক্তৃতা শুনে আমি যা জেনেছি তা জীবনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আমার এই জিজ্ঞাসা সৃষ্টি করেছে। আমি যখন এটা দেখলাম তখন জীবনের একটা অর্থ ও উদ্দেশ্যের জন্য এই লালসা অদৃশ্য হয়ে গেল। এর সঙ্গে আমার পৃথক অস্তিত্বের অনুভূতি চলে গেল। আমার দুঃখ অদৃশ্য হয়ে গেল। নিজেকে সম্পূর্ণভাবে স্বীকার করতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ জানাই।